Hi all students, आज हमने वीडियो ते इंग्लिश के कुछ गुरुत्वपूर्ण प्रश्न उत्तर आलोचना करबो fill in the blanks আর এটা WBCS ফিলি WBPSI constable এর মেন ও সামনে যে এক্সাইজ কনস্টেবল আছে তাদেরও হেল্প হবে তাছাড়া PSC clerk সিভের জন্য এই ইংলিশ ভিডিওগুলো খুব ইম্পর্টেন্ট হবে আর তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে WBP কনস্টেবলের জন্য কিছু ইংলিশ ভিডিও দেন তো এই ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্যই তোমাদের রিকোয়েস্টের উপর আমি ভিডিওগুলো বানাচ্ছি সুতরাং লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে তাহলে কি হবে পরবর্তী ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশন পেয়ে যাবে খুব সহজেই সো নাও লেটস স্টার্ট দেখো প্রথম অপশনে কি বলা হয়েছে ফিল দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি অল্টারনেটিভস গিভেন সঠিক বিকল্পটি আমাদের বাছতে হবে ফিল দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি অল্টারনেটিভস গিভেন তো প্রথম অপশন কি আছে দেখো হোয়েন দি হেডমাস্টার এন্টার্ড দি ক্লাস এ স্টুডেন্ট ড্যাশ অন দি ব্ল্যাকবোর্ড এখানে রাইটিং হবে ওয়াজ রাইটিং হবে ইজ রাইটিং হবে না রাইটস বা রোট চারটি অপশনের মধ্যে কী হবে যখন হেড স্যার ক্লাসের মধ্যে প্রবেশ করেছিলেন এখানে দেখার যেটা বিষয় সেটা হচ্ছে এন্টার্ড অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে আর দ্বিতীয় হাফে যেটা আছে তাহলে তখন কী হচ্ছিলো যখন হেড স্যার ক্লাসে প্রবেশ করেছিলেন তখন এ স্টুডেন্ট ওয়াজ রাইটিং ইজ রাইটিং রোট অর রাইটস কোনটা হবে সঠিক অ্যান্সার অন ব্ল্যাকবোর্ড প্রবেশ করেছিলেন তখন লিখছিল কারণ কোনো বাক্য যদি প্রথমেই ফার্স্ট টেন্সে শুরু হয় তখন বাকি অংশটাও ফার্স্ট টেন্সই হবে সুতরাং এই দুটো যেহেতু ফার্স্ট কন্টিনিউয়াস আছে ইজ রাইটিং এবং রাইট যেহেতু ফার্স্ট প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল ইনডিফিনাইটে আছে তাই এই দুটো হওয়ার সম্ভাবনা নেই আর এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে হোয়েন এবং হোয়াইল দুটি কনজাংশন হোয়েন এবং হোয়াইল এই দুটি কনজাংশন শুধুমাত্র পাস্ট ইনডিফিনাইট এবং পাস্ট কন্টিনিউয়াসকে যুক্ত করে হোয়েনের পরে সাধারণত দেখো এখানে ভি টু রূপ আছে অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট রূপ নেই এবং বাকিটা সবসময় কন্টিনিউয়াস হয় এটা মনে রাখতে হবে বাকিটা পাস্ট কন্টিনিউয়াস হবে অর্থাৎ এখানে ওয়াজ রাইটিং হবে সঠিক অ্যান্সার এখানে সবসময় পাস্ট ইনডিফিনাইট হবে হোয়েনের পর এবং তাহলে এই অংশটা কমা মানে তাহলে তখন কী হচ্ছিল তখন স্টুডেন্টরা বোর্ডের উপর লিখছিল ওয়াজ রাইটিং অন দি ব্ল্যাকবোর্ড আর একটা কনজাংশন আছে হোয়াইল হোয়াইলের এখানে যেমন হোয়েনের পর আমরা পাস্ট ইনডিফিনাইট ব্যবহার করছিলাম এন্টার ভি টু রূপ এবং পরে ব্যবহার করছিলাম পাস্ট কন্টিনিউয়াস সেরকম হোয়াইলের পরে সবসময় পাস্ট কন্টিনিউয়াস হবে অর্থাৎ ওয়াজ রাইটিং হোয়াইল হোয়াইল এ স্টুডেন্ট ওয়াজ রাইটিং অন দি ব্ল্যাকবোর্ড দি হেডমাস্টার এন্টার্ড তখন হোয়েনের দরকার হবে না হোয়েলটার পরে সবসময় মনে রাখবে ফার্স্ট কন্টিনিউয়াস হয় এবং বাকি অংশটা ফার্স্ট ইনডিফিনাইট হয় সো একটা গুরুত্বপূর্ণ নোটস তোমরা করে নেবে খাতায় পরে প্রশ্ন দেখো দুই নম্বর অপশন মনোজ ড্যাশ টিভি হোয়েন হিজ ফাদার কেম এখানে হোয়েন দিয়ে যুক্ত করা হয়েছে দুটো অংশকে এখানে একটা সাবজেক্ট ওয়ান মনোজ এবং ভার্বটা এখানে আমাদের চারটি অপশন থেকে বাঁচতে হবে আর এখানে দেখো ইজ ফাদার সেকেন্ড সাবজেক্ট এবং ভার্ব আছে ফার্স্ট টেন্সে কেম হচ্ছে ভি টু রূপ কাম কেম ঠিক আছে তো যেটা আমাদের দেখার বিষয় আমরা আগেই বলেছি হোয়েন একটা কনজাংশন যেখানে দুটো বাক্যকে যুক্ত করেছে তো হোয়েন হোয়েনের পরে আমরা কী পেয়েছি ফার্স্ট ইনডিফিনাইট আমরা আগের বাক্যে যেটা আলোচনা করেছি ফার্স্ট ইনডিফিনাইট হোয়েনের পরে ফার্স্ট ইনডিফিনাইট আছে তাহলে বাকি অংশটা কী হবে ফার্স্ট কন্টিনিউয়াস সেই একই সূত্র ধরে আমরা বলতে পারি ওয়াজ ওয়াচিং হোয়েনের এটাই সূত্র মনে রাখতে হবে আর এটা বিভিন্ন পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে হোয়েন আর হোয়েলের ব্যবহার নেক্সট দেখো তিন নম্বর অপশন হি অলওয়েজ ড্যাশ টু প্রুভ দ্যাট দি আর্থ রিভলভস রাউন্ড দি সান তো এখানেও আমাদের যেটা দেখতে হবে প্রথম বাক্য হি অলওয়েজ ড্যাশ প্রুভ এখান থেকে নতুন বাক্য শুরু হচ্ছে তো এখানকার ভার্বটা আমাদের ট্রাইস ট্রাইড ইজ ট্রাইং ওয়াজ ট্রাইং তার আগে আমাদের বাকি অংশটা দেখে নেওয়া উচিত দি আর্থ রিভলভস রাউন্ড দি সান তো এখানটা ভার্ব দেখার পরে আমরা বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট টেন্সে আছে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল ইনডিফিনাইট আছে তো
এটা কি হওয়ার সম্ভাবনা রয়েছে, এখানে সাধারণত প্রেজেন্ট টেন্সই হবে, যখন এখানে প্রেজেন্ট টেন্স আছে তো ট্রাইড হবে না বা ওয়াজ ট্রাইংও হবে না। তো ট্রাইজ বা ইজ ট্রাইং এর মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হবে? হি অলওয়েজ, এখানে অলওয়েজ আছে সুতরাং ট্রাইজ হবে, যেটা অভ্যাসগত বোঝায় নিয়মিত ঘটে সেগুলো সবসময় আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পলে রাখি। আমরা যেমন প্রতিদিন ব্রাশ করি, খাই, এসব ঘটনাগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটে ট্রান্সলেট করি। সুতরাং হি ট্রাইজ, হি অলওয়েজ ট্রাইজ টু প্রুভ দ্যাট দি আর্থ রিভলভস রাউন্ড দি সান। সো সঠিক অ্যান্সার হবে হি ট্রাইজ। আশা করি যদি প্রশ্নটা বুঝাতে পেরেছি তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো। নেক্সট দেখো 4 নম্বর অপশান, হি স মি বাই চান্স অ্যান্ড ড্যাশ দিস বাস, তার সাথে আমার দেখা হয়েছিল হঠাৎ অ্যান্ড সে বাসটাকে থামিয়েছিল। এখানে 4টি অপশান আছে টেন্স অনুসারে, ওয়াজ স্টপিং, টপস, স্টপড, স্টপ। তো এখানে টেন্সটার ব্যবহার আমাদের জানতে হবে। তো আর আগে আমাদের যেটা দেখা উচিত যে আগের বাক্যের টেন্সটা কোন টেন্সে আছে। হি স, স আমরা জানি ফার্স্ট ইন্ডিফিনাইট টেন্স আছে অর্থাৎ ভি টু রূপ আছে। তো বাকি অংশটা কি হবে, এখানে যখন অ্যান দিয়ে কোনো বাক্য যুক্ত হবে তখন বাকিটাও সেই ভি টু রূপই আসবে, অর্থাৎ এখানে স্টপড, হি স মি বাই চান্স অ্যান্ড স্টপ দি বাস, এটাই হবে অ্যান্সার সি অপশান। কারণ অ্যান্ড দিয়ে যখনই কখনো দুটো বাক্য যুক্ত হবে এবং পরপর যে টেন্স থাকবে একই হবে, এখানে যেমন ভি টু আছে অ্যান্ড এর পরেও ভি টু আসবে। কোশ্চেন নম্বর 5 দেখো, হাউ মেনি প্যাকস অফ ওয়াইন, প্যাকস অফ ওয়াইন ড্যাশ ইয়েস্টার ডে, জিজ্ঞাসা চিহ্ন আছে, হাউ মেনি প্যাকস অফ ওয়াইন ড্যাশ ইয়েস্টার ডে। তো এখানে ভার্ব কি নেবে সেটা আমাদের বের করতে হবে টেন্স অনুসারে। ওয়ার ইউ ড্রিঙ্কিং ইয়েস্টার ডে, ডিড ইউ ড্রিঙ্ক ইয়েস্টার ডে। তো ইয়েস্টার ডে আছে সুতরাং আমাদের এটা পাস্ট টেন্সে ইঙ্গিত দিচ্ছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। তো ডিড ইউ ড্রিঙ্ক, অ্যান্সার হবে ডিড ইউ ড্রিঙ্ক। হাউ মেনি পেক্স অফ ওয়াইন ডিড ইউ ড্রিঙ্ক ইয়েস্টার ডে, সঠিক অপশান হবে বি অপশান। নেক্সট প্রশ্ন কোশ্চেন নম্বর 6, এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আশা করি তোমরা কমেন্টটা অ্যান্সারটা লিখবে, কারণ এর আগে আমরা প্রথম প্রশ্নেই হোয়েন কনজাংশনের ব্যবহার বলেছি, রুলসটা কী অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে আশা করি। তো আমি একবার বলে দিচ্ছি, আই ওয়াজ ওয়াচিং টিভি হোয়েন হি ড্যাশ ইন, হোয়েনের আগে আমাদের কোন টেন্স ব্যবহৃত হয়, হোয়েনের আগে, হোয়েনের পর সবসময় প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট ব্যবহৃত হয়, পাস্ট আর বাকি অংশটা সবসময় কন্টিনিউয়াস হয়। তো অ্যান্সারটা তোমরা নিজেরটা লিখবে কমেন্ট সেকশনে। নেক্সট দেখো 7 নম্বর অপশান, হি কাট হিজ ফিঙ্গার হোয়াইল হি ভেজিটেবলস। তো হোয়াইলটাও একটা কনজাংশন, আমরা বলেছিলাম হোয়াইলের পরে সবসময় কন্টিনিউয়াস হয়, পাস্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াস হবে ওয়াজ কাটিং, ভেরি ইজি যদি তোমরা এটা মনে রাখতে পারো হোয়াইল আর হোয়েনের ব্যবহার। আর হোয়াইলের আগে সবসময় দেখো ভি টু রূপ আছে, এটাও মনে রাখতে হবে। অনেক সময় এটা দেওয়া থাকলো অথবা এটা ড্যাশ দেওয়া থাকতে পারে, তখন তোমাকে কাট লাগাতে হবে। সো অ্যান্সার হবে ডি অপশান, ওয়াজ কাটিং। কোশ্চেন নম্বর 8 দেখো, হি স্টিল রিমেম্বার্স দি ডে হোয়েন হি ফার্স্ট ড্যাশ টু চার্চ, ওয়াজ গোয়িং টু চার্চ, ওয়েন টু চার্চ, গোয়িং টু চার্চ অ্যান্ড গান টু চার্চ, 4টি অপশান আছে, সঠিক অ্যান্সার কোনটি হবে। হি স্টিল রিমেম্বার্স, সে এটা প্রথমত আমাদের বুঝতে হবে কোন টেন্স আছে। রিমেম্বার্স অর্থাৎ সিম্পল ইনডিফিনাইট প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, সে এখনও ওই দিনটা মনে করে, দ্যাট ডে অর্থাৎ দি ডে। হ্যাঁ স্টুডেন্টস, আজ আমরা এই ভিডিওতে ইংলিশের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে আরও কিছু টেন্স রিলেটেড প্রশ্ন দেখবো, যেগুলো আমাদের এই ভিডিও পরীক্ষা পারপাস খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটি। সো প্রথম প্রশ্ন দেখো, হি স্টিল রিমেম্বার্স দি ডে হোয়েন হি ফার্স্ট ড্যাশ টু চার্চ,
এখানে ওয়াজ গোয়িং টু চার্জ, ওয়েন টু চার্জ, গোয়িং টু চার্জ এবং গান টু চার্জ। এখানে যেটা অর্থ হবে সেটা হচ্ছে রিমেম্বার্স আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, সুতরাং বাকিটা কী হবে, মাঝখানে আছে একটা কনজাংশন ওয়েন। অর্থটা এইরকম যে হি স্টিল রিমেম্বার দি ডে, সে এখনও মনে করতে পারছে, মনে করছে, সে এখন মনে করছে হোয়েন হি ফার্স্ট ড্যাশ টু চার্জ, কখন সে চার্জে গিয়েছিল। অর্থাৎ বর্তমানে দাঁড়িয়ে যখন অতীতের কোনো কাজ স্মরণ করা হয় তখন সেটা শুধু অতীতটা হবে সবসময় ফার্স্ট ইনডিফিনাইট, সুতরাং অ্যান্সার হবে এখানে ওয়েন্ট। প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনাইট হলো, পরেরটা সুদূর অতীতে সেই জন্য ফার্স্ট ইনডিফিনাইট হবে। তো নেক্সট দেখুন কোশ্চেন নাম্বার নাইন, দি ট্রেন হ্যাড লেফট বিফোর রিচ দি স্টেশন, রিচ দি স্টেশন, রিচেস দি স্টেশন অ্যান্ড ওয়াজ রিচিং দি স্টেশন। এখানে দুটি ঘটনা ঘটছে, তার মধ্যে আমাদের যেটা মনে রাখতে হবে সঠিক অ্যান্সার কোনটি হবে। এখানে এখানেও একটা কনজাংশনের রুল আছে, সেটা হচ্ছে বিফোর আর আফটার, এখানে বিফোরের ইউজ দেখছি আমরা। তো পরপর দুটি ঘটনা ঘটছে, একটা দেখো ট্রেন হ্যাড লেফট, গাড়িটা ছেড়ে দিয়েছিল ট্রেন, এবং আই রিচ দ্য স্টেশন। তো সঠিক অ্যান্সার যেটা হবে, তার আগে আমাদের জেনে রাখতে হবে দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটছে। দেখো এখানে বলা হয়েছে আমি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল, তাহলে দুটো ঘটনা ঘটছে, আমি স্টেশনে পৌঁছেছিলাম তার আগে ট্রেনটা ছেড়ে দিয়েছিল। তো প্রথম ঘটনা কোনটা হচ্ছে, ট্রেন হ্যাড লেফট, তাহলে সুদূর অতীতে যে ঘটনাটা ঘটছে সেটা হবে পারফেক্টে, এবং তারপরে যে ঘটনাটা ঘটছে সেটা হবে পাস্ট ইনডিফিনাইটে। সো অ্যান্সার হবে এখানে রিচড, এ অপশন, দি ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচ দি স্টেশন। কোশ্চেন নম্বর টেন, হ্যাড হি ওয়ার্কড হার্ড হি ড্যাশ ফাস্ট, এখানে একটা কন্ডিশনাল বাক্য, যদি সে কঠোর পরিশ্রম করতো তাহলে সে পাস করতো। তো এখানে পাস্ট টেন্স আছে, হার্ড এটা পাস্ট পারফেক্ট আছে, হ্যাড হি ওয়ার্কড, এই জন্য এখানে ভি থ্রি রূপ হয়েছে, ওয়ার্কটা ভি থ্রি রূপ, আর এখানে হ্যাড হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল বাক্য, ইপিয়ের কাজ সেই হ্যাডটা করছে, যদি সে কঠোর পরিশ্রম করতো তাহলে সে পাস করতো। তো এখানে দেখো এখানে পাস্ট আছে, এখানেও ভি থ্রি রূপ আছে, ঠিক আছে। তো উডের পর সাধারণত ভি থ্রি রূপ হয় না, আর এখানে উইল হবে না, কারণ এটা ফার্স্ট টেন্সে আছে, সেই জন্য এটা উড হবে, উড হ্যাভ, সঠিক অ্যান্সার হবে বি অপশন। কোশ্চেন নম্বর ইলেভেন, উই হোপ দ্যাট ফাদার ড্যাশ সুন, উইল কাম সুন, কাম সুন, উড কাম সুন, ইজ কামিং সুন, চারটি অপশন আছে, সঠিক অ্যান্সার কোনটি হবে। আমরা আশা করেছিলাম দ্যাট ফাদার উইল কাম সুন, কাম সুন, উড কাম সুন অ্যান্ড ইজ কাম সুন। তো যখন হোপ হার্ফ থাকবে সেক্ষেত্রে শান্ত উইল কাম সুন হবে, আমরা ভেবেছিলাম যে বাবা শীঘ্রই ফিরে আসবে, সো সঠিক অ্যান্সার হবে এ অপশন, উইল কাম সুন, এটা ফিউচারের ইঙ্গিত দিচ্ছে, এবং সুন একটা অ্যাডভার্ব। নেক্সট থাকো টুয়েলভ, কোশ্চেন নাম্বার টুয়েলভ, দীপিকা ইজ লার্নিং হাউ টাইপিং, টাইপ টু টাইপ ইজ টু টাইপিং, হাউ টু টাইপ হবে, আমরা হয়ের পর সবসময় ইনফিনিটিভ করি টু দিয়ে, তো টু টাইপ হবে অ্যান্সার, আর টুর পরে সবসময় মেন ভার্বের ভি ওয়ান রূপ হয়, তো অ্যান্সার হবে সি অপশন, দীপিকা ইজ লার্নিং হাউ টু টাইপ, তো সো সি অ্যান্সার। নেক্সট দেখো কোশ্চেন নম্বর থার্টি, সাম ওয়ান ড্যাশ অ্যাওয়ে মাই বাইক উইথিন অ্যান আওয়ার, তো টেক ভার্বের কোন রূপটা হবে টেন্স অনুসারে সেটা আমাদের বসাতে হবে। সাম ওয়ান টুক অ্যাওয়ে, হ্যাজ টেকেন অ্যাওয়ে, হ্যাড টেকেন অ্যাওয়ে, টেক্স অ্যাওয়ে সাম ওয়ান, তো এখানে অ্যান্সার হবে ডি অপশন, টেক্স অ্যাওয়ে, সাম ওয়ান টেক্স অ্যাওয়ে মাই বাইক উইথিন আওয়ার, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ফোরটি, দেয়ার আর নট ট্যাক্সিস অ্যাভেলেবেল বিকজ ট্যাক্সিস ড্রাইভার্স গান ওয়েন্ট উইল গো নন অফ দিস অন ট্রাইক, বলছে কোনো ট্যাক্সি অ্যাভেলেবেল নেই কারণ ট্যাক্সি ড্রাইভার্স অন স্ট্রাইক,
এখানে ফিউচার টেন্সটা হবে না, সুতরাং সি অপশন বাদ, ওয়েন্টটাও হবে না কারণ আর আছে যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ইন্ডিকেট করছে প্রেজেন্ট কন্টিনিউয়াসকে। তো নেক্সট হচ্ছে হ্যাভ গান, এটাই হবে অ্যান্সার। সুতরাং অপশন এই হবে অ্যান্সার। দেয়ার আর নট ট্যাক্সিস অ্যাভেলেবেল বিকজ ট্যাক্সি ড্রাইভার্স হ্যাভ গান অন স্ট্রাইক। সেখানে কোনো ট্যাক্সি ড্রাইভার অ্যাভেলেবেল নেই কারণ ট্যাক্সি ড্রাইভাররা স্ট্রাইকে গিয়েছে। সো অ্যান্সার হবে এই অপশন। কোশ্চেন নম্বর 50, সি ড্যাশ সাফারিং ফ্রম ফিভার সিন্স দি লাস্ট উইক। এখানে চারটি অপশন আছে, ওয়াজ, ইজ, হ্যাজ এবং হ্যাজবিন। তো সি পর কী হবে? প্রথমত আমাদের যেটা দেখতে হবে সিন্স আছে, সাফারিং ফ্রম সিন্স, সিন্সের পরে যেটা আছে লাস্ট উইক, সিন্স এর পর লাস্ট উইক। লাস্ট উইক আমরা যেটা বুঝি লাস্ট উইক থেকে যেটা পিরিয়ড অফ টাইম, এটা দীর্ঘ সময় ধরে চলছে, সিন্স সেই জন্য ব্যবহৃত হয়েছে এটাও মনে রাখতে হবে। হয়তো এখানেই ড্যাশ দেওয়া থাকতে পারে, দিয়ে সিন্স ফর থাকতে পারে। তো দি লাস্ট উইক যেহেতু পিরিয়ড অফ টাইম সেই জন্য সিন্স, আর ফর যদি বসে সেক্ষেত্রে পয়েন্ট অফ টাইম অর্থাৎ ক্ষুদ্র টাইম, ক্ষুদ্র টাইম ব্যবধানের ক্ষেত্রে ফর ব্যবহৃত হয়। তো এইসব ক্ষেত্রে সাধারণত সবসময় পারফেক্টে আসে। হ্যাজ সাফারিং, এখানে দেখো হ্যাজ বিন সাফারিং হবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিছুক্ষণ ধরে চলিতেছে এই ধরনের কোনো ঘটনা বুঝতে সেটা পারফেক্ট কন্টিনিউয়াসে হবে। তো হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স দি লাস্ট উইক। নেক্সট দাও কোশ্চেন নম্বর 60, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ম্যালেরিয়া সিন্স ড্যাশ হিজ জব, লেফট হিজ জব, লিভস হিজ জব, হ্যাজ বিন লিভিং হিজ জব অ্যান্ড হ্যাড লেফট হিজ জব। সঠিক অ্যান্সার কোনটি হবে? এখানে আমাদের যেটা দেখতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কথা বলা হয়েছে, হ্যাজ বিন সাফারিং এবং সিন্স আছে, তারপরে পরে যেটা ঘটনা হবে কোনটা হবে, লেফট লিভস হ্যাজ বিন লিভিং অ্যান্ড হ্যাড লেফট। সিন্সের পর সবসময় আমাদের ফার্স্ট ইনডিফিনাইট টেন্স হয়। সো এখানে অ্যান্সার হবে আমাদের লেফট হিজ জব। সো সঠিক অ্যান্সার লেফট হিজ জব, সিন্সের পর সবসময় ফার্স্ট পারফেক্ট ফার্স্ট ইনডিফিনাইট টেন্স হয়। সো অ্যান্সার হবে লেফট। নেক্সট দাও কোশ্চেন নাম্বার 17, দে ড্যাশ দি স্টুডেন্টস অন এডুকেশনাল ট্যুর অন নেক্সট সানডে, আর টেকিং দি স্টুডেন্টস ও আর টেকিং হ্যাভ বিন টেকিং হ্যাভ বিন। সঠিক অ্যান্সার কোনটি হবে? এখানে দেখো যেটা দেওয়া আছে যে দে আর নেক্সট দি দে ড্যাশ স্টুডেন্টস অন এডুকেশনাল ট্যুর অন নেক্সট সানডে। তো নেক্সট সানডে অর্থাৎ সামান্য ভবিষ্যতের কথা ইঙ্গিত দিচ্ছে, নেক্সট সানডে পরের রবিবার। তো প্রোগ্রেসিভ টেন্সে বোঝাচ্ছে, তো আমাদের যেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, দে আর টেকিং স্টুডেন্টস অন এডুকেশনাল ট্যুর অন নেক্সট সানডে। সো অ্যান্সার হবে এই অপশন আর টেকিং। নেক্সট হবে কোশ্চেন নম্বর 80, হি হ্যাজ জাস্ট হায়ার টাইপ রাইটার অ্যান্ড হি ড্যাশ টাইপ নাও এ ডেস। তো ড্যাশের পর দেখো টাইপ নাও এ ডেস, নাও এ ডেস কী ইঙ্গিত করছে, নাও এ ডেস প্রেজেন্ট টাইমটাকে ইঙ্গিত করছে। তো অ্যান্সার কোনটি হবে, লার্নড, উইল লার্ন, ইজ লার্নিং, হ্যাভ লার্নড। আর এদিকে দেওয়া আছে প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্টে আছে, হ্যাজ হায়ার্ড, হ্যাজ হায়ার্ড প্রেজেন্ট পারফেক্টে ইঙ্গিত দিচ্ছে। তো এখানে কী হবে, নাও এ ডেস হচ্ছে প্রেজেন্ট, তো লার্নড এটা ফার্স্ট টেন্সে যাচ্ছে, উইল লার্ন, ইজ লার্নিং, হ্যাভ লার্নড। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে ইজ লার্নিং, কারণ এটা কন্টিনিউয়াসের ইঙ্গিত দিচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, নাও ইট ইজ অর্থাৎ প্রেজেন্ট টেন্স ইঙ্গিত দিচ্ছে।
সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো।